দর্শক আসসালামু আলাইকুম, মুস্তাফা ডুরের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমরা দরজা প্লাস হচ্ছে ফার্নিচার। আজকে আমাদের শোরুমে কালেকশন রয়েছে ফার্নিচার প্লাস হচ্ছে দরজা। আজকে আপনাদেরকে আমরা কাঠের দরজা সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, প্লাস হচ্ছে প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক আমরা প্রথমে চলে যাব কাঠের দরজাতে। এই যে স্ক্রিনে যে পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই দরজাটা, এটা হচ্ছে আপনার 100% কেমিক্যাল সিজারিং ট্রিটমেন্ট করা একটা মেহগুনি কাঠের উপরে এই ডিজাইনটা করা। এটা 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 হচ্ছে লেকার পলিশ করা হয়েছে। এটা সাইজ আছে হচ্ছে আপনার 39-81, পাশে আপনার 39, লম্বাই হচ্ছে 81 ইঞ্চি। দর্শক এটার প্রাইস করবে হচ্ছে আপনার 12,500 টাকা। দর্শক তার পাশে আপনারা আরেকটা মেহগুনি কাঠের পাল্লা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লেকার বানিশ করা হয়েছে, কাট কালার প্লাস হচ্ছে গোল্ডেন কালার বলে থাকি এটাকে আমরা। এটা সাইজ আছে হচ্ছে আপনার পাশে 39 ইঞ্চি, লম্বাই হচ্ছে 81 ইঞ্চি। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,500 টাকা। দর্শক তার পাশে আমরা আরেকটা মেহগুনি কাঠের পাল্লা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার মেইন ডোরের জন্য 39-81। এখানে আমরা আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, এটা হচ্ছে এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আপনার কোনা মাথা। এই এই কোনা মাথা পাল্লা হচ্ছে, এই কোনা মাথা পাল্লা হলে সুবিধাটা হচ্ছে আমাদের, আমরা যখন পাল্লাটা বানাই তখন হচ্ছে জয়েন্টটা, যে জয়েন্টটা আমরা দিয়ে পাল্লাতে দিয়ে রাখি, ওটা হচ্ছে কোনা মাথা হলে ফাঁকা হওয়ার কোনো অপশন থাকে না। যদি সোজা মাথা হয় সম্ভবত আপনার পাল্লাটা ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। তো সেক্ষেত্রে আপনারা পাল্লা নেওয়ার সময় অবশ্যই সবসময় ফলো করবেন এই জিনিসটা, যাতে কোনা মাথা হয়, পাল্লা কোনা মাথা হলে একটু ভালো হয়, জয়েন্টটা আপনার ছোটার কোনো অপশন নাই। আরেকটা কথা যেটা হচ্ছে আপনার, এই যে প্রত্যেকটা পাল্লা আমাদের পাকা 1.5 ইঞ্চি থিকনেস আছে, এটা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পাল্লা নিলে পাকা 1.5 ইঞ্চি আপনারা মাইপে নেবেন। তো দর্শক এই পাল্লার সাইজ হচ্ছে আপনার 39-81, এটার প্রাইস করবে হচ্ছে আপনার 12,500 টাকা। দর্শক তার পাশে আমরা আরেকটা মেহগুনি কাঠের পাল্লা দেখতে পাচ্ছি, এটাও মেইন ডোরের জন্য 39-81, পাকা 1.5 ইঞ্চি থিকনেস আছে, এটা প্রাইস করবে হচ্ছে আপনার 12,500 টাকা। তার পাশে আমরা আরেকটা পাল্লা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 43BC প্লাস হচ্ছে গোল্ডেন লেকার বানিশ করা আছে, এটার প্রাইস হচ্ছে আপনার 12,500 টাকা মেইন ডোরের জন্য। দর্শক তার পাশে আমরা আরেকটা পাল্লা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার বার্মাটিক, যেটাকে আমরা বলে থাকি কাঠের রাজা, কাঠের রাজা, এটা হচ্ছে আপনার ডিপ পাল্লা, বার্মাটিক কাঠের উপরে ডিপ পাল্লা বানানো হয়েছে, এটার এটার প্রাইস করবে হচ্ছে আপনার 32,000 টাকা, এটা মেইন ডোরের জন্য। এটা হচ্ছে পাশে আছে হচ্ছে আপনার 39 ইঞ্চি, লম্বায় হচ্ছে 81 ইঞ্চি আছে। তার পাশে আমরা আরেকটা পাল্লা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার চিটাগং সেগুন, যেটাকে বলে থাকি আমরা চিটাগং সেগুন, এটা হচ্ছে আপনার পাশে আছে 39, লম্বায় আসে হচ্ছে 81 ইঞ্চি। এটা হচ্ছে আপনার 100-এ 95% শাড়ি আছে, 100-এ 100% শাড়ি, অনেক কাস্টমার বাইরে আমাদের কাছে এসে বলে যে 100-এ 100% ভাই শাড়ি দেওয়া যায় না, আসলে 100-এ 100% শাড়ি এটা সম্ভব না, কারণ কাঠের মধ্যে একটু ফল থাকবে। হয়তো অনেকেই বলে 100-এ 100% শাড়ি দিতে পারবে, বাট আমার মনে হয় না 100-এ 100% শাড়িটা সম্ভব। সো এখানে আমরা আমাদের যে স্ক্রিনে যে পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 100-এ 95% শাড়ি আছে, এটার প্রাইস করবে হচ্ছে আপনার ন্যাচারাল এই অবস্থায় 19,000 টাকা। দর্শক এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে প্লাস্টিকের কালেকশন রয়েছে, এখানে আমরা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বারে আপনাদের অবশ্যই যোগাযোগ করবেন, যদি আপনাদের প্লাস্টিক ডোর লাগে তাও আমরা দিতে পারবো, বিভিন্ন কোম্পানির প্লাস্টিক ডোর আমাদের কাছে আছে। দর্শক স্ক্রিনে আপনারা যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফ্ল্যাশ ডোর, এটা ক্রাউনটি, এটার এটার সাইজ আছে হয়তো 39-81 ইঞ্চি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 3,000 টাকা। তার পাশে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন ডিজাইনের উপরে, এটাও হচ্ছে আপনার ফ্ল্যাশ ডোর বলে থাকি আমরা এগুলাকে, এটা 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 2,700 টাকা হলে দেওয়া যায়। তার পাশে দর্শক আমরা আরেকটা পাল্লা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার গামারি পাল্লা, এটা গামারি কাঠের একটা পাল্লা, গামারি কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে, এটার উপরে জাস্ট এটাকে কেমিক্যাল দিয়ে আস্ত্র করা হয়েছে, এই জন্য আপনার কালারটা এরকম মনে হচ্ছে, মূলত গামারি পাল্লা হয় সাদা। এখানে এই যে পোকরাগুলো দেখতে পাচ্ছেন, গামারি পাল্লার বৈশিষ্ট্য হচ্ছে এই যে পোকরাগুলো, এটা অরিজিনাল চিটাগং গামারি, এটার সাইজ আছে হচ্ছে আপনার 39-81 ইঞ্চি মেন্ডুরের জন্য, এটার প্রাইস করবো হচ্ছে আপনার ডিজাইন চার্জ সহ আপনার 9,500 টাকা। এখানে আমাদের প্রত্যেকটা পাল্লা আমাদের ফ্যাক্টরিতে বানানো, প্লাস ডিজাইনটা আমরা নিজেদের মেশিনেই করে থাকি, সো সেক্ষেত্রে আপনারা মূলত আমাদের মেশিনে ডিজাইন করে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে পাল্লা বানিয়ে কিছুটা ডিসকাউন্ট আমরাই দিতে দিতে পারি। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের পাল্লার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। দর্শক তার পাশে আমরা আরেকটা পাল্লা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেহগুনি কাঠের একটা মালয়েশিয়ান দ্বীপ পাল্লা বলা হয় এটাকে, এটা সাইজ আছে হচ্ছে আপনার 39-81 মেন্ডোরের জন্য, এটার প্রাইস করবে হচ্ছে আপনার 5,000 টাকা।
দর্শক, তার পাশে আমরা আরেকটা পাল্লা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার সিজারিং ট্রিটমেন্ট কেমিক্যাল করা ন্যাচারাল অবস্থায় একটা পাল্লা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেহগনি কাঠের পাল্লা মেন্ডোরের জন্য। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 6,500 টাকা। দর্শক আরেকটা কথা আমরা বলি আপনাদেরকে, এই যে এখানে স্ক্রিনে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাল্লাগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা পাল্লা মেহগুনি কাঠের, প্রত্যেকটা পাল্লা মেহগুনি কাঠের। এগুলো হচ্ছে আপনার লিকার করা, লিকার বানিশ করা, এগুলো আমাদের লিকার বানিশ, এই লিকার বানিশটা করতে খরচ পড়ে হচ্ছে আপনার 6,500 টাকা। আপনারা যদি লিকার বানিশ ছাড়া যদি ন্যাচারাল ডিজাইন, শুধু ডিজাইন করে ন্যাচারাল অবস্থায় পাল্লাটা নিতে চান, সেক্ষেত্রে এই পাল্লার প্রাইস পড়বে হচ্ছে আপনার 7,000 টাকা। আর যদি এই লিকার বানিশ করা সহ এই লিকার বানিশ করাই নিতে চান, সেক্ষেত্রে আপনার এই পাল্লার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,000।